সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের সময় ভাঙচুর ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে রিগান নামের এক আইনজীবীকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জামিনের আবেদন নামঞ্জুর করে এ রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলা তদন্ত কর্মকর্তা এই আইনজীবীকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করেন। এদিন রিগানের পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন, রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে 1 দিন রিমান্ড মঞ্জুর করেন।